হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই আছি যে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় সেটি জানি না। তো কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া আপনি খুব সহজে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন আজকে ভিডিওতে আমি এটু জেড দেখিয়ে দিব। তো আপনার কোনো কাগজপত্র কিচ্ছু লাগবে না, আপনি খুব সহজে কোড ডায়াল করে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সকল লেনদেন করতে পারবেন। তো খুব সহজে কিভাবে নগদ অ্যাকাউন্টটি খুলবেন, তো চলুন শুরু করা যাক। অপশন চলে আসার পর আপনি ডায়াল করবেন *167। তো আপনি এই কোডটি ডায়াল করে দেবেন, আপনি যে সিম থেকে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। তো এই কোডটি ডায়াল করার পর আপনি সিমটি সিলেক্ট করে ডায়াল করে দেবেন। তো ডায়াল করার পর আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে। তো আপনি এখানে দেখতে পারতেছেন সেট ফোর ডিজিট পিন। তো এখানে কিন্তু আপনি 4 ডিজিটের একটি কোড বসিয়ে দিবেন। তো কোডটি আপনার 2 বার দিতে হবে। তো আমি একটি কোড বসিয়ে দিচ্ছি। তো আমি কোডটি বসিয়ে দিলাম। তো তারপর আপনি দেখতে পারবেন আরেকটি ইন্টারফেস চলে আসবে যে কনফার্ম ইউর নিউ পিন। তো সেই পিনটি আমি আবার বসিয়ে দিব। তো এখন দেখতে পেলাম যে আমার 2 বার পিন দেওয়ার সম্পন্ন হয়ে গেছে। তো এখানে এখন বলতেছে রেগুলার না ইসলামিক। তো আমি রেগুলারটা 1 নম্বরে চলে গেলাম। তো 1 নম্বরে চলে যাওয়ার পর আপনি এখানটায় দেখতে পারতেছেন, তো এখানে আপনি 1 দিয়ে দিবেন বা 2 দিয়ে দিবেন। তো এখানে আপনি প্রফিট ব্যাংকিং অ্যাকাউন্ট, তো আপনি এখানে 1 দিয়ে দিতে পারেন। তো আমি 1 দিয়ে দিলাম। তো 1 দেওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে সেট পিন সাকসেসফুল, প্লিজ ওয়েট ফর ইন কনফার্মেশন SMS। তো তার মানে নগদ অ্যাকাউন্টটি কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। তো এভাবে আপনি কাগজপাতি কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুব সহজে।